আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এ। আপনারা সকলেই জানেন যে এটি একটি বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি গত দীর্ঘদিন যাবৎ। বাট আপনারা হয়তো অনেকেই জানেন না, এখন এটি একটি জেনারেল হসপিটাল, এখানে সকল ধরনের ট্রিটমেন্ট, সকল ধরনের রোগের চিকিৎসাও এখানে করা হয়। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ উনি রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস এ উনি ভুগছিলেন। ওনার দুই হাঁটুতে এই সমস্যাটা ছিল, ওনার হাতের কনুই আছে, সেখানে উনি এই সমস্যাটা উনি ভুগছিলেন গত 3 বছর যাবৎ। তো প্রথমে আমরা একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? অনেক ভালো আছেন, এখন সুস্থ আছেন? আমরা এখানে ওনার ছেলেকে একটু পেয়েছি, একটু ওনার সাথে পরিচিত হই। স্যার আপনার নামটা একটু বলুন। স্যার আপনারা কুমিল্লা জেলা থেকে এসেছেন? না, কুমিল্লা জেলা থেকে। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার মা মূলত ওনার সমস্যাটা কি ছিল একটু বলতে পারেন? সমস্যা ওই বিগত 3 বছর যাবৎ হাঁটু ব্যথা, পায়ে কোনিতে বাত ব্যথা ভুগছিল। তখন অনেক জায়গায় নিছি, আমাদের কুমিল্লার অনেক চিকিৎসা করেছি, নাগরকোট লাকসাম অনেক জায়গায় চিকিৎসা করছি। এখন মোটামুটি আপনাদের প্রতিষ্ঠানটি যে হাসপাতালে আমরা গেলে ফেসবুকে পাইছি, আমরা ফেসবুকে অনুযায়ী আমরা এখানে ফোন দিলাম, তারা বিস্তারিত ভাঙ্গিছড়ি ওরা বললো, আমরা শুনলাম, যোগাযোগ করে এখানে আসলাম। এখন বেশ মোটামুটি এখানে চিকিৎসা হলো। স্যার জানতে চাইবো আপনার কাছে এই ডিপিআরসি হসপিটালে আপনার মূলত কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডাক্তার সফলুদা স্যার। ডাক্তার সফলুদা প্রধান ওনার কাছে ট্রিটমেন্ট করেছেন। আজকে কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আমি একটা কথাই বলি, আগে আম্মু মনে করেন দুজনের দড়ি আম্মুকে আগে শোয়াইতে হইতো, আম্মুকে দুজনের দড়ি উঠাতে হইতো, বাড়ির থেকে যখন রওনা দিয়ে আম্মুকে দুজনের দড়ি চিনতে মেতে উঠে। এখন মোটামুটি আম্মু মোটামুটি সিঁড়িয়ে উঠতে পারে, নামতেও পারে। এখন আমার আশা করা দামু বাসা করে ইনশাল্লাহ যেতে পারবে বাসে। মানে উনি একা একা কোনো কাজই করতে পারতেন না, অন্য কারো সাহায্য, অন্যদের সাহায্য চাইতো। একটা ছেঁড়া যদি বসতো, একটা লোককে ডাকে এনে ছেঁড়া বসাতে হতো। এক কথায় শেষ, আমু আগে বাতার থাড়া লোভের মতন তার শক্তি ছিল না যখন এখানে আসি। এখন মোটামুটি এখানে আসার পরে মোটামুটি আমাদের কিছু আগিয়ে দিতে পারে। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো, আপনারা যখন ডক্টর শফিল প্রধানের কাছে এসেছিলেন, স্যার ওনাকে দেখে কি বলেছিল? স্যার ওকে দেখে কোনে দেখলো, এরপর হাঁটু দেখলো, তার স্বাভাবিক শরীরের কাহিনী দেখলো। স্যার কিন্তু দেখছে মোটামুটি ভালোই দেখছে, দেখিয়ে ওকে বলছে বসে থাকার জন্য। আচ্ছা, হ্যাঁ স্যার যেটাই বলছে 10-12 দিন কথাই বলছে, ঠিক 10 দিন বেশি। স্যার যে কথা দিয়েছিলেন যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, সেটা তো আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি এবং আপনারা সম্পূর্ণভাবে আপনারা পেয়েছেন যে উনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, স্যার বলছিল যখন আমরা এখানে আসি ইনশাল্লাহ চেষ্টা করবো ওকে সুস্থ করার জন্য। ঠিক, স্যার কথাই ঠিক, স্যার সুস্থ করে তুলেছে। 10 দিন কথা বলছে, 10 দিন কথা বলছে। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনারা যতদিন ভর্তি ছিলেন, যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল আপনাদের, বা ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন যে টোটাল সামগ্রিক কেমন লেগেছে আপনাদের? আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি তাদের যে কর্মীগুলো আছে মোটামুটি তাদের ব্যবহার ভালো, এখন তার পরিবেশটা মোটামুটি ভালো, যে নার্স সিস্টেমগুলো আছে ডাক্তার মোটামুটি তাদের ব্যবহার ভালো, তাদের ট্রিটমেন্টও ভালো। মানে আপনারা যে ধরনের একটা হসপিটাল থেকে আপনারা আশা করেন সেবা, তার সবটুকুই আপনারা এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনারা পেয়েছেন? ইনশাল্লাহ আমরা পেয়েছি। স্যার আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন আপনার মাকে আপনি উনি বলেছেন যে গত 3 বছর যাবৎ উনি ওনার এই হাঁটু ব্যথা এবং কোনো ব্যথা উনি ভুগছিলেন, আপনার কি এর আগে কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট করেছিলেন? এটার জন্য আমরা কোনো ট্রিটমেন্ট করি নেই, তবে ব্যথা বেদনার ওষুধ দিত, আমরা ব্যথা বেদনা খাওয়াতাম, একদিন দুদিন তারপর আবার ব্যথা দিয়ে দিত, এই সমস্যা।
আপনাকে স্যারটার বিষয়ে একটু জানতে চাই, যেমন আপনার মা বলেছেন উনি গত 3 বছর যাবত উনি কষ্টের ভিতর দিয়ে গিয়েছেন, আপনার এই মায়ের মতো এরকম কিন্তু অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগেন, দিনের পর দিন এরকম অসহনীয় কষ্টের ভিতর দিয়ে যান, অনেকে মুখ ফুটে বলতে পারেন, অনেকে বলতে পারেন, অনেকের আর্থিক সংগতি থাকে, অনেকের থাকে না, অনেকে আছেন দেখা যাচ্ছে যে তাদের সর্বস্ব ফিটে বাড়ি বিক্রি করে দিয়ে হলেও এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন, কারণ যখন ব্যথা হয় বা পেইন হয় হাঁটুতে বলেন কোমরে বলেন ঘাড়ে বলেন মানে এত অসহনীয় কষ্ট হয়, রোগীরা যেটা ব্যাখ্যা করেন যে মানে মনে হয় যে ওই মুহূর্তে পৃথিবীর সবকিছু দিয়ে হলেও আমি সুস্থ হব, তাদের একটাই মাত্র কথা থাকে। এবং এই সুযোগটাই অনেক ডক্টর নেন, অনেক ভুয়া ডক্টর আছেন যারা এই ধরনের সুযোগগুলো নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেন ঠিকই, কিন্তু তারা ভালো হন না, হয়তো সাময়িকভাবে তাদেরকে ব্যথানাশক কিছু ওষুধ দেয় তারা ভালো হয়ে যান সাময়িকভাবে, পরবর্তীতে এই সমস্যাটা আবার তাদের দেখা দেয়। তো এই ধরনের বিভিন্ন ভাবে মানুষ প্রতারিত হচ্ছে, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন খালি আমার আমুনা আরো অনেকেই আছে এসব রোগী, আমাদের দেশ গ্রামে আরো অনেকেই আছে, তো আমি বলবো যে এই জিনিসটাই যারা দেশে অন্যান্য ডাক্তারের কাছে তারা চিকিৎসা করছেন যাচাই করেন, ভালো মন্দ ডাক্তার আছে, ভালো মন্দ প্রতিষ্ঠান আছে, যাচাই করে আপনারা দেখান, কারণ আপনি বিশ্বাস করেন যেহেতু আপনার মাকে আপনি এখানে এনেছেন, উনি ভালো হয়েছেন চিকিৎসার মাধ্যমে, আপনারা একটা বিশ্বাস জন্মেছে যে যারা হয়তো ডক্টর সাইফুল্লাহ প্রধান ওনারা থেকে ট্রিটমেন্ট করবেন ওনারা অবশ্যই অনেক ভালো এবং সুস্থ হয়ে যাবে, এটুকু আপনার বিশ্বাস। এই যে দর্শক, আপনারা নিজেই শুনতে পেলেন যে এই আমাদের এই পেশেন্ট দীর্ঘদিন যাব ওনার হাঁটু ব্যথা এবং ওনার যে কোনোই ব্যথা সেটার কারণে উনি ভুগছিলেন, অস্টিওআর্থ্রাইটিসের কারণে, ব্যথার কারণে ওনার যে স্বাভাবিক কাজকর্মগুলো উনি করতে পারতেন না, উনি কারো সাহায্য ছাড়া উনি একা একা চলাচল করতে পারতেন না, একরকম উনি প্রায় গৃহবন্দী হয়ে গিয়েছিলেন, সেই মানুষটা এখন উনি নিজের পায়ে চলাচল করতে পারছেন, নিজের যে কাজগুলো সেগুলো তিনি নিজেই করতে পারছেন, এটার কারণে ওনার যে নিজের কনফিডেন্স সেটা তিনি আবার ফিরে পেয়েছেন, এটা একটা রোগীর জন্য যে কত বড় আশীর্বাদ সেটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা তার নিজের মুখে আপনারা শুনতে পেয়েছেন। ডক্টর শফিউল্লাহ প্রধান তিনি সবসময় যে কথাটা বলেন আমাদেরকে যে অপারেশনবিহীন হাঁটু এবং কোমর ব্যথার চিকিৎসা যেটার মাধ্যমে একজন রোগী সুস্থ হয়ে যান সেটা সবচেয়ে বড় প্রমাণ আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে উনি এখন নিজের পায়ে নিজে হাঁটছেন, নিজেই চলাচল করছেন এবং সব কাজ উনি নিজেই করছেন। এই রোগীটা গত দীর্ঘদিন যাবৎ উনি যে কষ্টের ভিতর দিয়ে গিয়েছেন, অমানবিক কষ্ট আমরা বলবো সেটা, অমানবিক কষ্ট এর ভিতর দিয়ে উনি গিয়েছেন, এখন উনি সেটা থেকে সম্পূর্ণ মুক্ত এবং সম্পূর্ণ ভালো আছেন। ধন্যবাদ আপনাকে আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য, বিজয়পুরের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনাদের প্রতিষ্ঠানকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন, ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।